আজ পঞ্চায়েত নির্বাচনের শেষ প্রচার। বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের মোরাইল বুথে তৃণমূলের প্রার্থী মুফুলেশ্বর দত্তের চলল প্রচার বাড়ি বাড়ি। যদিও চলছে মাঝে মধ্যে বৃষ্টি, আর বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে বাড়ি বাড়ি প্রচার। বিজেপি সরকার আমাদের ঘরের টাকা আটকে যাচ্ছে বলে আমরা ঘর দিতে পারিনি। আজকে শেষ মুহূর্তে প্রস্তুতি, আর কয়েক ঘন্টা আছে, তো এখন ওয়েদারও খারাপ, কিভাবে প্রচার চালাচ্ছেন? যেহেতু আমাদের সংবিধান মেনে চলি, তৃণমূল কংগ্রেস সংবিধান মেনে, আইন মেনে, নির্বাচন কমিশনের বিধি মেনে আমরা প্রচার করছি। এই বৃষ্টিকে উপেক্ষা করে কর্মীদেরকে নিয়ে বাড়ি বাড়ি আমরা প্রচার করছি। একটাই প্রচার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে 67 প্রকল্প, সেগুলো যে বাড়ি বাড়ি আমরা উন্নয়নের কাজ করেছি, সেইটাকে ভিত্তি করে আমরা আবার তৃণমূল কংগ্রেস নির্বাচনে জয়ী হবে, মানুষের আশীর্বাদ করছে এবং ভালো সাড়া পেয়েছে। এটা কোন জায়গা? এটা পাঁশকুড়া প্রতাপপুরাকে 99 নম্বর বুথ মোরাইল সংসদ। তো এখন তারা বাড়ি বাড়ি চলছেন, বাড়ি বাড়ি প্রচার চলছে সকাল থেকে। আজ আগে আবার আমাদের একটা পথসভা হবে, ঘন্টা মতো 5টায় শেষ হবে, তারপর আবার বাকি যে ঘরগুলো রয়ে গেছে তাদের বাড়িতেও যাওয়া হবে। আপনার নাম? মুকেশ দত্ত, পাঁশকুড়া ব্লক মাঝারি সভাপতি। এবং প্রার্থী? প্রার্থী।